কি খবর? ভালো আছো সবাই? আজকে তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ, এটা আমার মায়ের কাছে শুনেছিলাম অনেক বছর আগেকার কথা। এটা 1955 সাল, 1955-56 সালের কথা। তো নোয়াখালী ছিলেন, মা ব্রাদার আন্ড্রেস হাই স্কুলে পড়াতেন। সেখান থেকে কী হলো, প্রাইমারি ট্রেনিং নিতে গেলেন মাইস্তি। তো গল্পের শুরুতে কিন্তু একটু বলে রাখি বন্ধুরা, এলাকার মানে আঞ্চলিক কথা আসবে, কেউ কিছু মনে করো না, গল্পে অনেক কিছুই আসতে পারে, তাই না? হ্যাঁ, তো মনে করো না যারা সংশ্লিষ্ট এলাকার আছো। এখন সেখানে যিনি বাংলার শিক্ষক ছিলেন, সেই প্রাইমারি টিচারদেরকে যারা ট্রেনিং দিচ্ছেন, বাংলার শিক্ষক ছিলেন চট্টগ্রামের, তার কথায় চাটগাঁয়া অ্যাকসেন্টটা চলে আসত। উনি পড়াচ্ছিলেন সরোবরে প্রস্ফুটিত কমল অপরূপ শোভা বিকীর্ণ করিতেছে, সরোবরে প্রস্ফুটিত কমল অপরূপ শোভা বিকিরণ করিতেছে। এখন স্যার, সরোবর কি? এখন মফস্বলে সবাই তো একই রকমও না, তাই না? সরোবর বলছেন, বলছি সরোবর, সরোবর মানে বড় সাইজের ফইর, ফইর মানে বড় সাইজের পুকুর। তো স্যার ফইর কইলি তো না, আরটু বড়, ওই ডি আর ডি, চাটগাইয়েরা বলে দিঘিকে ডি, আজকার ডিয়ের ফারে যাইবা না, রিক্সাওয়ালাকে যেমন জিজ্ঞেস করে। আচ্ছা, তো বুঝা গেল সরোবর, সরোবরে প্রস্ফুটিত কমল। প্রস্ফুটিত ব্যাখ্যা না করে স্যার কমলে গেলেন, কমল চিহ্ন না, কমল কমল, ফদ্ম ফুল, ফদ্ম ফুল। আচ্ছা, সরোবরে প্রস্ফুটিত কমল অপরূপ মানে অনেক অনেক সৌন্দর্য, আচ্ছা শোভাও সৌন্দর্য, অপরূপ মানে যার রূপের বর্ণনা করে শেষ করা যায় না, বিকিরণ করিতেছে মানে ছড়াই দেড়তে। আচ্ছা স্যার প্রস্ফুটিত মানে কি? প্রস্ফুটিত মানে ফুটি রইয়ে, ফুটে আছে, ফুটে আছে। তো বলে তো স্যার ফুটে আছে বললেই তো হতো, না একটু পুরোপুরি ফুটে আছে। আরে বুঝো না কিল্লাই তোমরা, বেডাই রইয়ে, ডির মধ্যে পদ্ম ফুল, বেডাই রইয়ে, কেমন লাগে? এটা অনেকটা যেন মারি ওরি পারি যে কৌশলে। সেদিন ক্লাসের ছেলেদেরকে এটা বুঝাতে গিয়ে আমি বললাম, সেখানে হচ্ছে যে কোনো উপায়েই হোক ওরি মানে শত্রুকে বধ করব, যেই কৌশলে পারি। হ্যাঁ, এখন সেই রকম আমরা যখন ছাত্রদেরকে পড়া বুঝাতে যাই, যে কোনো উপায়ে বুঝিয়ে ছাড়ব, এটাই হলো কথা। প্রয়োজনে ওই সরোবরে প্রস্ফুটিত কমল বেড়াই রইয়ে, কী বলো বন্ধুরা, মজা পেলে? হ্যাঁ, কমেন্ট করবে কিন্তু। ধন্যবাদ।